আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হাজির হয়েছি রানা ভিশন লফটে। ভাই উন্মুক্ত পরিবেশে কবুতর গুলো লালন পালন করে থাকে, তার এখানে দেশি কবুতরে বেশি ফ্যান্সি আইটেম কিছু আছে। তো চলুন রানাভাইয়ের কাছ থেকে শুনে আসি তার এখানে কতগুলো কবুতর আছে এবং কিভাবে সে লালন পালন করে থাকে। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খামারটা একটু ভিজিট করতে আসলাম। আপনার এখানে কত পেয়ার কবুতর আছে টোটাল? আমার এখানে 400 পেয়ারের মতো হবে আছে। 400 পেয়ারের মতো কবুতর আছে, সব কি ফ্যান্সি না দেশি? গলা কষা আপনার এখানে 5-6 পেয়ারের মতো আছে। আর উপরে এটা কি স্প্রিং? হ্যাঁ, স্প্রিং গলা কষা। এটা কত পেয়ার আছে আপনার এখানে? 4-5 পেয়ার মতো আছে। এগুলো রিং দেখা যাচ্ছে, রিং কি এটা ইম্পোর্ট করা আপনার? না না, ওইটা আপনার ক্লাবের রিং লাগা। ক্লাবের রিং, এটা রেস করছে? কত কিলো করছে এটা? আপনার এখানে পাকিস্তানি কি নাম কি এগুলো? আচ্ছা, ব্ল্যাক যে বাচ্চাটা, বেবিটা কিসের? কালার একটু মানে ভিন্ন ধরনের হয়েছে। এগুলোর কত পেয়ার আছে আপনার কাছে? দুই পেয়ার। বেবি আছে কয় পেয়ার? বেবি কি সেলতেন? বেবি কত করে সেলতেন? কত করে বাচ্চা, কত বড় হইলে সেলতেন বেবি? আচ্ছা, মেন পেয়ার কি সেল দিবেন? আচ্ছা, ডিউলিপ না? কত পেয়ার আছে ডিউলিপ আপনার এখানে? রানিং 6 পেয়ার আছে আর বাচ্চা আছে। রানিং 6 পেয়ার আর বেবি? এটা কি আপনি ইম্পোর্ট করা? ইম্পোর্ট করা। এগুলো বেবি রানিং পেয়ার বিক্রি করেন? বেবি সেল করেন। বেবি কত করে যাচ্ছেন এগুলা? 7,000। 7,000 করে যাচ্ছেন? 7-8 হাজার হলে সেল করেন বেবি। ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে পিজন ওনার নাম্বার, রানা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে ভাই, যদি আমাদের চ্যানেলের রেফারেন্স কেউ দেয় সেক্ষেত্রে কি একটু অনার করা যাবে? আচ্ছা, এগুলো কি সিরিয়ান ডিউলিপ তাই তো? না না, এটা সিরিয়ান না, এটা ইউরোপের। ইউরোপের? ইউরোপ বলতে কোন দেশ? ইউরোপের কি জানা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। আর এখানে দেখা যাচ্ছে একটা কি, কালদম? কালদম না, ইন্ডিয়ান কালদম। ওদের ডিমে আছে। কত পেয়ার আছে কালদম আপনার এখানে? 50 পেয়ারের মতো হবে। এগুলা কত করে বিক্রি করেন? এগুলা কালদম ইন্ডিয়ান 5,000। রানিং জোড়া আর বেবি? বেবি 2500-3,000। আর দিকে টিউলিপ দেখা যাচ্ছে আর এক জোড়া। উপরে এটা কি? উপরে বাঘা রেস করানো আপনার? নিজে রেস করাইছে? এগুলো কয় পেয়ার আছে আপনার এখানে? বেবি আছে এগুলা? বেবি নেই। এগুলো কি সেল দেন? এগুলোর প্রাইস কি কিরকম? 8,000। ভাই এটা রেস কত কিলো করছে? এটা 80 কিলো। আপনি নিজে রেস করাইছেন? 10 পিসে? 8 পিস না, 8 পিস ফেরত আসছে, তার মধ্যে এই সৌভাগ্যবান জোড়া এটা। আর এখানে দেখা যাচ্ছে আর একটা কি, এটা কালপিট পাকিস্তানি। এটা কি আপনি ইম্পোর্ট করা? পাকিস্তানি।
এগুলোর প্রাইস কত করে? এটা রানিং প্রাইস আপনার 10,000 টাকা করে। 10,000 চড়া না? আচ্ছা, আর নিচে কি দেখা যাচ্ছে? কালদম কালদম একটু মনে হয় যে ইটের পাকিস্তানি রামপুরি কত পেয়ার আছে? কত কিলো রেস করছে এটা? ৫৫ কিলোমিটার পর্যন্ত রেস করাইছে। এটা কয় পেয়ার আছে? এটা আমাদের 3 পেয়ার আছে। কত কিলো রেস করছে এটা? 80 কিলো একসাথে রেস করা। এটাকে বিক্রি করবেন? এগুলো বেবি কত করে বিক্রি করেন? এগুলো 5,000-6,000 টাকা করে বিক্রি করেন। আর এদিকে নিচে এটা দেখা যাচ্ছে, এটা কি? এগুলো হইছে আমার বুদাপেস্ট। বুদাপেস্ট? হ্যাঁ। এটা কত পেয়ার আছে আপনার এখানে? বুদাপেস্ট আমার কি 10 পেয়ারের মতো আছে। 10 পেয়ার অলরেডি ডিম দিছে এটা না? হ্যাঁ হ্যাঁ, ডিম দিছে, বেবি আছে। এগুলো বেবি কত করে বিক্রি করেন? এগুলো হইছে আপনার হাই ফ্লায়ার বুদাপেস্ট। এগুলোর বেবি আপনার 5,000-6,000 করে সেল করা যায়। হাই ফ্লায়ার বুদাপেস্ট, এটা কি আমাদের দেশি? না না, এগুলো দেশি। কোন দেশে এটা? এটা মূলত আপনার জানা মতো আমেরিকান। আমেরিকা? আর এটা? এটা না, এটা একটা সিলভার দম। সিলভার দম বাংলাদেশে? এটা এটা কত করে বিক্রি করেন? এগুলা সিলভার দম বেবি আপনার 2,500 টাকা করে। 2,500 টাকা করে? ভিউয়ার ডেসক্রিপশন বক্সে পিছনে আনার রানা ভাইয়ের নাম দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে। দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন। রানা ভাইয়ের কাছে অনেক দেশি বিদেশি কবুতর সংগ্রহ আছে। ভাই এটা কী দেখা যাচ্ছে? এটা ৫ ঘন্টা প্লাস ওরাইছে। আর এটা কি? এটা পাকিস্তানি সাহারানপুরি। সাহারানপুরি আর এদিকে দেখা যাচ্ছে, এটা কি? এটা কত ঘন্টা উড়ে? এটা মাদিটা আপনার 3.5 ঘন্টা আর নটটা আপনার 4 ঘন্টা। 3.5 ঘন্টা এবার সেল করবেন? না, রানিং এ এক জোড়াই আছে আমাদের। এক জোড়াই আছে। এগুলো বেবি কত করে বিক্রি করেন যদি হয়? বেবি কত আপনার? 4,000-5,000 করে সেল করেন। 4,000-5,000। নিচে দেখা যাচ্ছে, এটা কি ভাই? এটা কালদম, ইন্ডিয়ান কালদম। ইন্ডিয়ান কালদম, এটার প্রাইস কত বললেন? ইন্ডিয়ান কালদম এগুলো প্রাইস 6,000 টাকা। 6,000 টাকা করে? হাই ফ্লার কালদম। হাই ফ্লার। আর এটা কি গ্রিজেল? ভাই উন্মুক্ত পরিবেশে সুন্দর 4টি ঘর করেছেন না? হ্যাঁ, ওই যে রেস্টের জন্য রেস্টের জন্য এখানে ঘরগুলো বানিয়ে রেখেছেন। এখানে উন্মুক্ত পরিবেশে দেখেন খুব সুন্দর করে ঘরগুলো বানিয়ে রেখেছে কবুতরের জন্য। এখানে সব নর এখানে রেস্টে রাখেন না? হ্যাঁ, রেস্টে রাখেন। এরকম 4টা ঘর আছে আপনার না? এরকম 4টা রুম আছে, সবগুলা রেস্টে রাখে ভাই। কত বেয়ার করে ধরে এক একটা রুমে ভাই?
এখানে 50 পিস করে আপাতত রাখা যায় কিন্তু আরো বেশি রাখা যায় কিন্তু আমি রাখি আপাতত মানে এক এক রুমে 50 পিস করে রাখেন এক একটা রুমে বাইরে এখানে টিউলিপের বেবি আছে যদি কেউ সংগ্রহ করতে চান শ্রেণী যে ব্রিড করেছে অরিজিনাল টিউলিপের বেবি যদি কেউ সংগ্রহ করতে চান ডিসক্রিপশন বক্সে পিজনালার রানা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনার দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে এই টিউলিপের বেবিগুলা সংগ্রহ করতে পারবেন টিউলিপ বেবি যদি কেউ সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন ইরানি হুমা কত করে ইম্পোর্ট করা কত করে বিক্রি করেন এগুলো বেবি 6000 5000 আর এখানে দেখাচ্ছে এটা কি এটা কি মাক্সি মাক্সি কত করে এগুলো জোড়া বিক্রি করেন বেবি মাক্সি এটা নরমাল মাক্সি এটা যে পোস্টারিং করে পোস্টারিং করেন না এগুলো হোমা তাই না বাচ্চা হোমা যা করে স্যার হ্যাঁ এগুলো কয় পেয়ার আছে আপনার এখানে 110 পেয়ার 10 পেয়ার এগুলো বেবি আছে হ্যাঁ বেবি সেল দেন হ্যাঁ বেবি বেবি প্রাইস কত বেবি কি জানতে আর মেইন পেয়ার 10000 না আর এই যে এগুলো বেবি তাই তো6000 কত পেয়ার আছে মিলিবা মিলি 10 পেয়ার আছে 10 পেয়ার এগুলো বেবি কত করে বিক্রি করেন মিলি বেবি 4000 4500 করে আর মেন পেয়ার সেল করে নেই এটা এখন সেল করে না সব মিলিবা না এগুলা এরা মিলিবা লাইক করা এখানে সিঙ্গেল এটা কি এটা ভাগ করে দিই ভাগ করে দিই সিঙ্গেল একটা হ্যাঁ না চেক এটা জুরি নাই না 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 আর এই ম্যাকপাই জোড়া ম্যাকপাই রানিং পেয়ার রানিং পেয়ার কয় জোড়া পেয়ার আছে এখানে রানিং আর ম্যাকপাই এর গিফট কোর্স লেগ জোড়া আছে এক জোড়া আর ওখানে সিঙ্গেল একটা দেখছি সিঙ্গেল একটা মানে এটা বেবি জোড়া মানে এগুলা কি সেল দিবেন এগুলা বেবি সেল করি আচ্ছা বেবি এটা কি ভাই গ্রি এটা আমার হ্যাঁ হ্যাঁ এটা গ্রিজেল নেদারল্যান্ডের নেদারল্যান্ডের গ্রিজেল আমি ইম্পোর্ট করা ইম্পোর্ট করা হ্যাঁ কত যাচ্ছে এগুলা বেবি এগুলা বেবি আপনার 10000 12000 করে সেল করি কালারিং বুঝে কালার বুঝে দাম আরে এটা কি দেখা হচ্ছে এটা হচ্ছে বাগদা দি হুমা লাল বাগদা দি হুমা এগুলো কত যাচ্ছে এগুলো বেবি এগুলো বেবি নেই নেই আমি বলতে নেন না এখানে বেবি সিঙ্গেল এটা দেখা যাচ্ছে এটা কি সিঙ্গেল নর এটা বাগদা দি নর বাগদা দি নর আরে এদিকে এটা কি দেখা যাচ্ছে রেড চেকার রেড চেকার কত পেয়ার আছে আপনার এখানে রেড চেকার 10 পেয়ার আছে আমাদের 10 পেয়ার আছে আর সব রেড চেকার না এগুলো সব রেড চেকার এগুলো বেবি কত করে বিক্রি করেন যেগুলো রেস করে না ওইগুলো বেবি 10000 12000 রেড বুঝে রেড বুঝে দাম এগুলো তো সবই একই দেখা যাচ্ছে না রেড চেকার আর এগুলা কি এটা নির্ধারণ করে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন যদি কেউ আমাদের চ্যানেলে রেফারেন্স দেন সেই ক্ষেত্রে আপনাদের অনার করবে রানা বায়ু উন্মুক্ত পরিবেশে এখানে কবুতর গুলো ফ্লাই করে থাকে ভাই এগুলো রেস্টে দেন এখানে না ফ্লাই করার জন্য এগুলো ফ্লাই করে হ্যাঁ এগুলো ফ্লাই করে হ্যাঁ এই সাইডে যে গ্রিবাস আছে ওটা পাকিস্তানি হ্যাঁ এটা গ্রিবাস আর ওটা পাকিস্তানি আর উপরে ওগুলা কি দেখাচ্ছ উপরে ওটা গ্রিবাস থেকে এখান থেকে বের হয় গ্রিবাস এখান থেকে হারানোর কোনো স্কোপ থাকে না 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 হারায় আচ্ছা এটা বাসা চিনে নাকি